স্টেজের পরেও এখনো শ্বশুর শাশুড়ি বলছে, এটা যদি ঘনিষ্ঠতা হতে হয়ে থাকে তাহলে আবারও কেন লুকোচুরি হচ্ছে? এইবার অপবিশ্বাসের উপর খেপে গিয়ে অপবিশ্বাসকে কটাক্ষ করে কথা বলেন চিত্রনায়িকা বুবলি। বুবলি বলেন, এতদিন চুপ ছিলাম, এখন আর চুপ থাকতে পারছি না। অপবিশ্বাস বরাবরই আমাকে খুঁচিয়ে কথা বলেন, নানান জায়গায় আমাকে অপমান করেন, আমার ছেলে বীরকে নিয়েও নানান সময় উল্টাপাল্টা কথা বলেন, তাই আমি আর চুপ থাকতে পারছি না। বুবলি আরও রেগে গিয়ে বলেন, শাকিব খান যদি এইবার তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয় বা তাকে যদি না থামায়, তাহলে এইবার আমি অপবিশ্বাসের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। নানান জায়গায় অপবিশ্বাস কেন আমাকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন, আমি তো তাকে নিয়ে কখনো কথা বলি না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি শাকিব খান তার সাবেক স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে এবং তার বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন এবং সেইখানে আমেরিকার নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন, রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছেন। এসবের ভিডিও কিন্তু নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু বুবলি এখন পর্যন্ত তাদের আমেরিকায় একসঙ্গে ঘোরাঘুরির বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে বুবলি শাকিব খানকে ফোন করে এই বিষয়টি নিশ্চিত করেছেন, অপবিশ্বাস যদি বুবলিকে এবং তার সন্তান বীরকে নিয়ে আর কোনোদিনও কোনো ইন্টারভিউয়ে তাদেরকে কটাক্ষ করে কথা বলে, তাহলে বুবলি অপবিশ্বাসের নামে মামলা করতে বাধ্য হবে। তো ভিউয়ার্স, বিনোদন জগতের এমন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।